নরেন্দ্র দামোদর দাস মোদি দেওবারে রায়সিনা হলত ঐতিহাসিক শপথ গ্রহণ ঈশ্বর কি শপথ লেতা হুঁ কি মেন বিধি দ্বারা স্থাপিত ভারত কে সংবিধান কে প্রতি সচ্চি শ্রদ্ধা আর নিষ্ঠা রাখুঙ্গা সোমবারে সাউথ ব্লকত উপস্থিত মোদী প্রধানমন্ত্রী রূপে দায়িত্বভার গ্রহণ করিলে নরেন্দ্র মোদিয়ে তৃতীয়বারের প্রধানমন্ত্রী চকীত বহিল নরেন্দ্র মোদী দায়িত্ব লয়ে কৃষকর কল্যাণের হকে ডর পদক্ষেপ কিষাণ সন্মান নিধির ফাইলত করিলে তৃতীয়টো কার্যকালের প্রথম সহি 9,30,00,000 কৃষকলে মুক্তি করলে 20,000 কোটি টাকা ইতিহাস রচি তৃতীয়বারের দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেওবারে শপথ ললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণের পিছতে সোমবারে প্রথমবারলে প্রধানমন্ত্রীর কার্যালয় তথা সাউথ ব্লকত উপস্থিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারী অতি উৎসাহে স্বাগতম জানালে প্রধানমন্ত্রী মোদী নমস্কার জানায় প্রতিগী কর্মচারী আদরণি জানালে মোদী কার্যালয়ত উপস্থিত হয়ে প্রথমতে কিষাণ সন্মান নিধির ফাইলত স্বাক্ষর করলে প্রধানমন্ত্রীগী সরকার গঠন করিয়ে মুক্তি করলে কিষাণ নিধির সপ্তদশ কিস্তির ধন 20,000 কোটি টাকার কিস্তির ধন মুক্তি করলে কেন্দ্রীয় সরকারে এই ধনের দ্বারা দেশের 9,30,00,000 কৃষক উপকৃত হব 2019 চনত দ্বিতীয়টো কার্যকালত মোদী সরকারে কিষাণ সন্মান নিধি আঁচনি মুক্তি করেছিল এই ধন মুক্তি করে মোদিয়ে কয় যে আমার সরকার সম্পূর্ণরূপে কৃষকর কল্যাণের উৎসর্গিত সরকার কৃষকর সরকারে বহু কাম করেছে যদিও আর বহু পদক্ষেপ লবলগিয়া আছে বলে প্রকাশ করলে মোদিয়ে উল্লেখযোগ্য যে 2014 চনের 26 মেত প্রথমবারের দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিল নরেন্দ্র মোদিয়ে তারপর 2019 চনের 30 মেত দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিল মোদিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরি আন 71 গৰাকী সাংসদেও মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে মোদী মন্ত্রিসভাত থাকিব 30 গৰাকী ক্যাবিনেট মন্ত্রী 37 গৰাকী রাজ্যমন্ত্রী আর 5 গৰাকী স্বতন্ত্র রাজ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ লওয়ার বিপরীতে রাজ্যসভার সাংসদ পবিত্র মার্ঘেরিটা হব রাজ্যিক মন্ত্রী ইতিমধ্যে মোদী সরকারের বিভিন্ন বিভাগের 100 দিনের একশন প্ল্যান সাজু হয়েছে অহা সপ্তাহের ভিতরতে প্রধানমন্ত্রীর কার্যালয়ত 100 দিনের একশন প্ল্যান সমূহ প্রদর্শন করা হব এক সূত্রের খবর মতে ইতিমধ্যে ক্যাবিনেট সচিব আর প্রধানমন্ত্রীর প্রধান সচিব বুঝ লৈছে 100 দিনের একশন প্ল্যানের দেওবারে শপথ গ্রহণের পূর্বেও শাহমেলত মন্ত্রী সকলক উদ্দেশ্যে 100 দিনের একশন প্ল্যানের কথা সোঁৱৰাই দিছিল মোদী এক কথাত হাতে কামে সরকার নীতিরে আগবাড়ি মোদী সরকার লক্ষণীয় হব তৃতীয় কার্যকালত মোদীর নেতৃত্বত কিমান দ্রুত গতিত আগুয়াব পারে ভারত নিউজ ডেস্ক রিপোর্ট News18 অসম আভার স্বীকার করতে হুয়ে আপনি বাচিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিসরি বার ইস দেশ কি বাগডোর